শক্তি পাকিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল যার জেরে গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই অবস্থায় অশনের সংকেত শোনাল মৌসুম ভবন গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা নয়া এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে কিয়ার এর প্রভাবে কোঙ্কন অঞ্চল গোয়া কর্ণাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অসম মেঘালয় ওড়িশাতে আগামী চব্বিশ ঘন্টায় এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছে কেন্দ্রীয় হাওয়া অফিস তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়িদরা জানাচ্ছে সাইক্লোন কিয়ারের গতিপথ ঠিক থাকলে তা ভারতীয় উপকূলে আশ্রয় নাও পড়তে পারে যদিও সব দিক সতর্কতা নেওয়া হয়েছে অন্যদিকে ঘূর্ণিঝড়ের কারণে গোয়া জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার সেখানে এই সতর্কতা জারি করেছে রাজ্য সরকার ভারী বৃষ্টি প্রসঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে বলে ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন যার কারণে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়া গাছ উপড়ে পড়তে পারে বলে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে আর জন্য ইতিমধ্যে গোয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা আপাতত বাতিল করে দেওয়া হয়েছে পাশাপাশি খুব একটা প্রয়োজনে সাধারণ মানুষকে রাস্তায় না বের হওয়ার জন্যে বলা হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে অন্যদিকে শুক্রবারই মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে গোয়া কঙ্কন অঞ্চল গোয়া কর্ণাটকের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অসম মেঘালয় ওড়িশাতে আগামী চব্বিশ ঘণ্টায় এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছে কেন্দ্রীয় হাওয়া অফিস শুধু তাই নয় আবহবিদরা জানাচ্ছেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র ফলে এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৌসুম ভবন জানিয়েছে পূর্ব মধ্য আরব সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তা ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরি থেকে দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আগামী কয়েক ঘন্টায় এটি সিভিয়ার সাইক্লোনিক স্টন বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর পরের বারো ঘন্টায় সাইক্লোন কিয়ার অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা